শ্লেষণ চাষি খেতে চালাইছে হাল দশ তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল আট প্লাস ছয় বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার আট প্লাস দশ তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার আট প্লাস দশ বিশ্লেষণ ঐক্যতান কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত উপরে কবিতাংশটির চারটি পংক্তির ছন্দ বিশ্লেষণ দেখানো হয়েছে প্রথম পঙ্ক্তি এক পর্বের মাত্রা সংখ্যা দশ দ্বিতীয় পংক্তি দুই পর্বে বিভক্ত মাত্রা আট ও ছয় তৃতীয় ও চতুর্থ পঙ্ক্তিতে দুটি করে পর্ব ও মাত্রা আট ও দশ কবিতার গতি ধীর লয়ের ঐক্যতান কবিতার অধিকাংশ পংক্তি আট প্লাস ছয় এবং আট প্লাস দশ মাত্রার পর্বে বিভক্ত এছাড়া নিম্নোক্ত পঙ্ক্তিতে নয় মাত্রা প্রকৃতির ঐকতান স্রোতে আবার আমার কবিতা জানি আমি এ পঙ্ক্তিতে ছয় মাত্রার পূর্ণ পর্ব ও চার মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে ছন্দ কবিতাটি সমীর প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাটিতে আট প্লাস ছয় এবং আট প্লাস দশ মাত্রার পর্বই অধিক এতে কখনো কখনো নয় মাত্রার অসম পর্ব এবং তিন ও চার মাত্রার অপূর্ব পর্ব ব্যবহৃত হয়েছে ক্লেশন চাষি খেতে চালাইছে হাল দশ তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল আট প্লাস ছয় বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার আট প্লাস দশ তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার আট প্লাস দশ বিশ্লেষণ ঐক্যতান কবিতাটি সমীল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত উপরে কবিতাংশটির চারটি পঙ্ক্তির ছন্দ বিশ্লেষণ দেখানো হয়েছে প্রথম পংক্তি এক পর্বের মাত্রা সংখ্যা দশ দ্বিতীয় পংক্তি দুই পর্বে বিভক্ত মাত্রা আট ও ছয় তৃতীয় ও চতুর্থ পংক্তিতে দুটি করে পর্ব ও মাত্রা আট ও দশ কবিতার গতি ধীর লয়ের ঐক্যতান কবিতার অধিকাংশ পঙ্ক্তি আট প্লাস ছয় এবং আট প্লাস দশ মাত্রার পর্বে বিভক্ত এছাড়া নিম্নোক্ত পঙ্ক্তিতে নয় মাত্রা প্রকৃতির ঐকতান স্রোতে আবার আমার কবিতা জানি আমি এ পঙ্ক্তিতে ছয় মাত্রার পূর্ণ পর্ব ও চার মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে ছন্দ কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাটিতে আট প্লাস ছয় এবং আট প্লাস দশ মাত্রার পর্বই অধিক এতে কখনো কখনো নয় মাত্রার অসম পর্ব এবং তিন ও চার মাত্রার অপূর্ব পর্ব ব্যবহৃত হয়েছে